कुछ एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আর মধ্যপ্রদেশের একটা সংস্থা তারা ইউনিভার্সিটি করার জন্য এমওইউ করেছে। আর একটা কোন সংস্থা দেখো, এটা বোধ হয় মোস্ট অবলি এখানে যে একটা স্কুল আছে, তাদের প্রাইভেট স্কুল আছে, তারা বোধ হয় ইউনিভার্সিটি করতে। এই তিনটা সংস্থা নামটা হায়ার ওশন ডাইরেক্টর কাছে নিয়ে নেবে। স্যার মন্ত্রিসভা কোনটা ফরেন্সিক রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। পরশুদিন মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 410 জন স্টাফ নার্স, 410 জন স্টাফ নার্স নেওয়ার জন্য ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। এছাড়া আরো 75 জন স্টাফ নার্স ফিক্সড পে বেসিস নেওয়ার জন্য মঞ্জুরি দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে। এছাড়া 22 জন ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, তাদের নেওয়ার জন্য ফিল আপ করার জন্য মঞ্জুরি দিয়েছে। 25 জন ফার্মাসি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি 22 জন ফার্মাসিস্ট আয়ুর্বেদিক 25 জন 39 জন ল্যাবরেটরি টেকনিশিয়ান হেলথ ডিপার্টমেন্টকে নিয়োগ করার জন্য মঞ্জুরি দিয়েছে। এছাড়া ফার্মাসিস্ট এলোপ্যাথি 412 জন নেওয়ার জন্য মন্ত্রিসভা সেদিন মঞ্জুরি দিয়েছে। এছাড়া 5 জন প্রিন্সিপাল আইটিআই গ্রুপ বি গ্যাজেটেড, সেটাও মন্ত্রিসভা নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার মিটিং এ এই পোস্টগুলি 410 আবার বলছে স্টাফ নার্স, 75 জন ফিক্সড পে, 22 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, 25 জন পোস্ট অফ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 39 জন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং 412 জন ফার্মাসিস্ট এলোপ্যাথি নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আর প্রিন্সিপাল আইটিআই 5টা পোস্ট গ্রুপ বি গ্যাজেটেড, এটার জন্য অনুমোদন। ডাক্তারবাবুদের এবং স্কুল কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা করবে। তাদেরকে আমরা 29 কিন্তু সিস্টেম অনুযায়ী গভর্নমেন্ট এডেড স্কুলকে কোনো মতে দেওয়া যায় না, সেজন্য আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি 52টা অ্যাপ্লিকেশন পেয়েছি কিন্তু 100 আমরা জানি এই মাসে।